I don't really know what comes next. I'm just doing my best. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুইজারল্যান্ড। আশা করছি সবাই ভালো আছেন। একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে অনেকদিন পর আমরা ঘর থেকে বের হলাম, আর ঘর আজকে মানে আমরা যাচ্ছি একটু মন্দিরে। নীলের শরীরটা ভালো ছিল না, আমারও ভালো ছিল না, তাই আজকে আমরা একটু মন্দিরে যাচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা টিকিট কেটেছি, টিকিট কেটে স্টেশনে বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর এই যে এখানে নীলয় আছে, বাবা হাই বলো। হ্যালো। আর এই যে সাথে আছে নীলর বাবা, হাই করে দাও। হাই। তাহলে একদম জুরিখ মন্দিরে গিয়ে দেখা হবে। আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য, ট্রেনটা আসলেই তারপর ট্রেনে উঠে যাব। ওকে মা, থ্যাংক ইউ। আর আমরা ট্রেনে উঠে গেলাম, একবারে মন্দিরে গিয়ে দেখা হবে। আর এই যে আমরা চলে এসেছি মন্দিরে, মন্দিরে ঢুকার সাথে সাথে নীলয় ও খেলা শুরু করে দিল, দিল দৌড় ওই পাশটায়। আর এই যে এটা হচ্ছে মন্দিরের প্রথম গেটটা, আর আমরা মন্দিরের ভিতর ঢুকে পড়েছি। কিছুক্ষণ বসে প্রার্থনা করে আমরা উপরে চলে আসলাম এখন প্রসাদ নেওয়ার জন্য। আর এখানে আমরা সবাই এখন লাইন ধরে দাঁড়িয়ে আছি, আর এক একে সিরিয়াল অনুযায়ী আমরা সবাই ওই যে নিচ থেকে প্রসাদ দিব দেখতে পাচ্ছেন। আর অনেক রকমের সব সুস্বাদু আমাদের অনেক প্রসাদ এখানে দেয়। আর এই যে আমরা প্রসাদ দিয়ে নিচে বসে পড়লাম, আর অনেক রকমের প্রসাদ দিয়েছে এখানে। আর এই যে নীলার বাবা নীলকে খাইয়ে দিচ্ছে, আর এখন কথা বলবো না, আগে প্রসাদটা খেয়ে নি। জুরিখ হরে কৃষ্ণ টেম্পল, দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি, আমরা চলে এসেছি আগেন জুরিখ হরে কৃষ্ণ টেম্পল। চলুন আমি যাচ্ছি খেলা করতে। আমরা প্রসাদ খেয়ে একটু বাহিরে আসলাম, এখানটা একটু বসলাম, আর ওই যে নীলয় একটু খেলা করছে। এই যে নীলয়, না জল তো ঠান্ডা এখন অনেক। যাবো তো, যাবো
অসুস্থতা কাটিয়ে আমরা যখন সুস্থ হয়েছি আর আমরা চলে আসলাম মন্দিরে, মন্দিরে আসলে মনের একটা শান্তি পাওয়া যায় আর আমাদের ভগবানকে আমরা দর্শন করতে পারলাম। আর এই কয়দিন আমাদের শরীরটা আসলে অনেক খারাপ ছিল, আর আজকে তো নীলর বাবার ডে অফ তাই চলে আসলাম, আর আজকে হচ্ছে সানডে। আমরা এখন চলে যাচ্ছি, আমার ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টাটা বলুন বাবা।